কেন আসছে মাহফিল? শুধু আমারে আমার ভাই তাহিরের দেখার জন্য যদি এই নিয়ত করে এসে থাকেন কোনো কাজ হবে না। আমি ফতোয়া দিলাম যে আপনাকে যদি এই উদ্দেশ্য হয় যে অলিউল্লাহ আশিকি গিয়াসুদ্দিন তাহিরি আবুল কাসিম নুরি ওনাকে স্বাস্থ্য বাড়ছে না কমছে একটু দেখতে আই, তাইলে আসা আর যাওয়া সমান হয়ে গেল। আমাদেরকে দেখলে আমাদের সাথে কোরআন এবং হাদিস মিলাদ কিয়াম জিকিরের সাথে কণ্ঠে কণ্ঠ মিলাতে হবে, তাইলে মাহফিলে আসলে লাভ হবে। আব্বা ঠিক বলছি কি না? সারে নবীও কি পায়ে বুলন্দি মগর হর বুলন্দি সে ওঁচা খাওয়া। সারে নবীও কি পায়ে বুলন্দি মগর ইয়া রাসূলুল্লাহ হর বুলন্দি সে ওঁচা হামারা নবী। আল্লাহুম্মা জোরে সাল্লে লা সাইয়্যিদ মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যে আল্লাহ এত বড় দয়া করেছেন ওই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়াতান আমি সহ আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। মাহফিলে আমরা এসছি যেন মরণে শান্তি পাই, কবরে শান্তি পাই, মিজানে মুক্তি পাই, পলসে রথ পার হয়ে যেতে পারি, দোজক থেকে আল্লাহ মুক্তি দেয়, জান্নাত আল্লাহ নসিব করে, ঠিক কিনা বাবা? আব্বা জান বাবা জান, আমি কোরআনুল কারিমের বিশাল ভান্ডার থেকে মাত্র দুটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম। এই আয়াত দুটো আমার আল্লাহ কি বললেন? আজকে একদল মানুষ আমার হাবিবের প্রেমের পক্ষে কথা কয়, কয় কি না, কয় কি না? একদল মানুষ একদল আনে আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল আলামিনের মহব্বতের পক্ষে কথা কয়, নবীজির মর্যাদার পক্ষে কথা কয়, নবীজির সম্মানের পক্ষে কথা বলে, নবীজির ইজ্জতের পক্ষে কথা বলে। আর একজন আলেম টুপিও আছে, টুপি কিন্তু আমার চেয়ারম্যানের নয়, টুপি আশিকের নয়, টুপি আমার আহলে সুন্নাত জামাতের সভাপতির নয়, টুপি হইল আমার নূরের নবী। কথা বলেন ঠিক কি না রে বাবা? হ্যাঁ বাবা, আমার বড় লজ্জা লাগে যেই মানুষগুলি হাবিবের টুপি মাথায় দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পাগড়ি মাথায় দিয়ে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দাড়ি রেখে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জুব্বা মুবারক পরে মানে পাঞ্জাবি পরে
লজ্জা শরম বিহীন কথা বলে, যত বড় আলেম হোক হোক সেইটা সুন্নি হোক সেইটা ওয়াহাবি হোক সেইটা সামাতি হোক সেইটা কওমি হোক সেইটা আলিয়া হোক সে হোক সেইটা কওমিয়া হোক সেইটা লামাজাহাবি, আমার নবীকে ছাড়া সমাজে সম্মান পাওয়া যাবে না, ঠিক কি না? হাত তুলে দেখাইতে হবে, জিন্দাবাদ। বড় লজ্জা শরমের কথা, দাড়িটা কি আল্লাহ নাকি আমার নূরের নবীর? কথা কথার উত্তর দিতে হইব, কথা হয় না রাজিনা, কথার এই সিল্লানিটা দিচ্ছেন ভাল লাগছে, কথা হয় না, এই জন্য মাহফিল আসলে কিছু বলতে হয়, ঠিক নেই? আর যদি আপনারা বলেন যে হুজুর আমরা সন্ধ্যার থেকে সুবহানাল্লাহ করতেছি, আমরা এখন একটু রেস্ট করি, আপনি ওয়াজ করেন আপনি সুবহানাল্লাহ করেন, আমি রাজি আছি, আপনারা একটু চুপ করেন আমি আধা ঘন্টা আমি ওয়াজ করব আমি সুবহানাল্লাহ করব, ও এইটা সুবহানাল্লাহ। আব্বা জান বাবা জান, খুব বুঝার কথা বাবা, টুপিটা নবীজি, দাড়িটা নবীজি, পাঞ্জাবিটাও নবীজি, এখন যেই বেদবেরা যেই ভাইজানেরা আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দিতে চায় না, তারা বলে নবী নাকি আমাদের মতো, নাউজুবিল্লাহ, নবী যদি আমাদের মতো হয় তাইলে আশিকির জন্য কেন চেয়ার, নবী যদি আমাদের মতো হয় তাইলে চেয়ারম্যান সাহেবের জন্য কেন সোফা সেট, নবী যদি আমাদের মতো হয় তাইলে কেন আমার সামনে টি টেবিল, আপনারাই তো বুঝায় দিলেন, মাইনউদ্দিন লন্ডনী ভাইরা বুঝায় দিল, ওনার ছোট ভাই লন্ডন থেকে আসছে উনিও বুঝিয়ে দিল, শামসউদ্দিন লন্ডনী উনিও বুঝিয়ে দিল, হুজুর আপনি উপজেলা চেয়ারম্যান এবং সমস্ত আলেম ওলামা আপনারা দেখতে আমাদের মতোই কিন্তু হাকিকতে আল্লাহ হয়তো আপনাদেরকে একটু ইজ্জত সম্মান বেশি দিয়েছে, এই জন্য আমরা চিন্তা করেছি সবার জন্য খের, খেরের উপরে হইল, এটার কি বলে খেরের উপরে নাকি তেরফেল নাকি কয়, খেরের উপরে তেরফেল, আপনাদের বস্তেদার দেওয়া হলো তেরপালের উপরে, আর আমার জন্য সিরাজনগরী হুজুর কেবলার জন্য উপজেলা চেয়ারম্যানের জন্য আমার আবুল কাসেম হরি বড় ভাইয়ের জন্য আমার ছোট ভাই গিয়াসউদ্দিন তাহিরের জন্য আমার ভাতিজা আব্দুল্লাহ সাদেক পুরীর জন্য আপনারা স্টেজ বানাইলেন, দেখেন আপনাদের প্যান্ডেলে ফুল দিয়া সাজায় নাই কিন্তু আমার প্যান্ডেল ফুল দিয়া সাজানো, দেখেন আপনাদের প্যান্ডেলে আপনাদের সামনে কোনো পানির বোতল নাই আমার সামনে পানির বোতল, আপনাদের সামনে টি টেবিল নাই আমার সামনে টি টেবিল, আপনাদের চায়ের জন্য কাপ পিরিস নাই আমার জন্য চায়ের জন্য কাপ পিরিস, এরপরে আপনাদের ঘাম আসলে স্মুসার জন্য টিস্যু পেপার নাই আমার জন্য টিস্যু পেপার, এরপরে টি টেবিলের উপর আবার একটা পর্দা লাগালো, আপনারা বুঝিয়ে দিলেন অলিউল্লাহ শিখি হুজুর গো ও সিরাজনগর হুজুর কেবলা গো, আমরা বুঝিয়ে দিলাম দেখতে আপনারা আমাদের মতোই, আপনারও দুইটা কান আমারও দুইটা কান, আপনারও দুইটা পাও আমাদেরও দুইটা পাও, আপনারও দুইটা হাত আমাদেরও দুইটা হাত, আপনারও দুইটা চোখ আমাদেরও দুইটা চোখ, আপনারও হাতে দশাঙ্গুল আমাদেরও হাতে দশাঙ্গুল, আপনারও পায়ে দশাঙ্গুল আমাদেরও পায়ে দশাঙ্গুল, কিন্তু আমরা স্টেজ সাজায়া পানিয়ে দিয়া টি টেবিল দিয়া
বাসের দিয়া তাও আবার কেমন বসার চেয়ার, আবার আপনাদের বসা হইল নিচে, আমাদের বসা হইল নিচে, নরক পিছনে ও নরক। কথা কয়, কথা কয় না, কথা কয় না। আমার জন্য যদি এত ইজ্জত হয়, আমি জান্নাতে এখানে শিউর তো বলতে পারবো না, তবে রসুলের পক্ষে যেহেতু আছি, নবীর পক্ষের মানুষগুলো জান্নাতে, এটা কোরআন হাদিস প্রমাণ করে। আস্তে কম যে বলা, জোরে কইতে হইব। আমার জন্য যদি এত ইজ্জত হয়, মনে রাখবেন এই ব্যাকল ভাইরা, ভাই কইছি ব্যাকলও কইছি ঠিক কিনা, এই ব্যাকল ভাইরা তারা নিজে বুঝে রাখা নিজেরও বুঝে নেয়। যখনই আপনি কাউকে নিজের মতো ভাববেন, তখন তাকে ইজ্জত করা সম্ভব হবে না, ঠিক বলছি কিনা জানি না। যখন আপনি চেয়ারম্যান সাহেবকে নিজের মতো চিন্তা করবেন, ওনাকে ইজ্জত করা সম্ভব হবে না। যখনই তাকে চেয়ারম্যান মনে করবেন, তখন তাকে ইজ্জত করা সম্ভব হবে, ঠিক বলছি কিনা বাবা। আমার বাবার কত বড় দুঃখের কথা, কত বড় কষ্টের কথা। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের পাঁচ পারায় কয় পারায় জোরে বলতে হবে বাবা। এই তো আওয়াজ ভালো, ছাত্র খারাপ না আপনারা, ভালো। কোরআনুল কারীমের পাঁচ পারায় কয় পারায়, কোরআনুল কারীমের পাঁচ পারায়, পাঁচ পারার চার পৃষ্ঠায়, চার পৃষ্ঠার প্রথম আয়াত আমার আল্লাহ ওয়াজ করলেন, ইয়াউমা ইযিন ইয়াউদ্দুল লাযীনা কাফারু ওয়া আসাউর রাসূলা। আমার আল্লাহ বললেন, ইয়াউমা ইযিন মানে হাশরের দিন, কিয়ামতের দিন কাফের মুশরিক বেঈমানেরা। আবার আল্লাহ বললেন, কারা কাফের এটা আশিকি বললে তোমরা মানবা না, কমলগঞ্জের চেয়ারম্যান বললে মানবা না, উপ আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতায় বললে তোমরা মানবে না। এই জন্য আমি আল্লাহ বলে দিলাম, ওয়া আসাউর রাসূল, আমার মায়ের নবী নূরের নবী ইসলামের বিরোধিতা যারা করবেন, আমার মায়ের নবী নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী ইসলামের নাফরমানি যারা করবেন, তাদের ব্যাপারে আল্লাহ বললেন এরা হলো কাফের। এরা কি? এই যে জোরে কইতে হইব, এরা কি বলছেন কে? জোরে কান কে? কয় পারায়? পাঁচ পারায়। কয় পারায়? চার হাফিজি কোরআন শরীফের পাঁচ পারার চার পৃষ্ঠার প্রথম আয়াত, আর সুরার নামও বলে দেই, সুরার নাম হলো সুরাতুন নিসা, সুরাতুন নিসার 42 নম্বর আয়াত। আমার আল্লাহ বললেন, একদল বেয়াদবে রসুলেরা কিয়ামতের দিন এরা হলো কাফের, এরা আফসোস করবে কিয়ামতের দিন কেন, ওয়াসুর রাসূলা নবীজির সাথে নাফরমানি করার কারণে আমি আল্লাহ তাদেরকে কাফের বলেছি। কিন্তু আপনারা যারা আজকে মাহফিলে কষ্ট করে, এত কষ্ট করে শীতের মধ্যে বসে আছেন, আপনারা কত ভাগ্যবান সেটা আমি কোরআন থেকে ইনশাআল্লাহ বলবো। কিন্তু যারা হাবিবের সাথে বেয়াদবি করেছে, করতেছে, করার সম্ভাবনা আছে, এদের ব্যাপারে আমার আল্লাহ কোরআনুল কারীমে বললেন, কিয়ামতের দিন মুসিবতের দিন লাউ তুসাওয়া বিহিমুল আরদ, এই পেয়াদবগুলি এই মুনাফিকগুলি কিয়ামতের দিন আল্লাহর দরবারে আফসোস করবে আর বলবে, মাওলায় যদি আজকে আল্লাহ যদি আজকে আমাদেরকে মাটির সাথে মিশায়া দিত, আ আমার আল্লাহ কয় লাউ তুসাওয়া বিহিমুল আরদ। এই মুনাফিকের দলের আমার হাবিবের বিরোধী দলেরা, আমার হাবিবের সাথে বেয়াদবি করুনিয়া দলেরা, এই মুনাফিকের দলেরা, বেয়াদবের দলেরা হাশরের ময়দানে আফসোস করবে আর বলবে, লাউ তুসাওয়া বিহিমুল আরদ, আজকে যদি আল্লাহ আমাদেরকে মাটির সাথে মিশাইয়া দিত, মাটির সাথে যদি আজকে আমাদেরকে মিশাইয়া একবার মিস 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 করে দিত, আমাদেরকে আর দেখা যাইতো না, তাইলে আমরা যে রসুলের সাথে বিয়া দবি করেছি কমলগঞ্জ থেকে শমশের নগর থেকে
মৌলভীবাজার থেকে আমরা যে বেয়াদবি গুলি করেছিলাম, নবীর সাথে যে বেয়াদবি করেছি মাটির সাথে মিশে গেলে তাইলে আজকে আর জবাব দেওয়া লাগতো না। আমার আল্লাহ কা পাগলারা রে, এ মুনাফিকের দলেরা তোরা যে আফসোস করতেছ আজকে যে আমি তোদেরকে মাটিতে মিশিয়ে দিলে তোরা আর জবাব দেওয়া লাগতো না। না, আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ ঘোষণা করলাম, ওয়ালা ইয়াকতুমুনাল্লাহা হাকিকা, তোদের একটা কথাও আজকে গোপন থাকবে না। নবীর সাথে যেই যেই জায়গায় তোরা বেয়াদবি করেছিস, হাবিব সাথে যেই যেই জায়গায় তোরা গোস্তাগি করেছিস, আমার বন্ধুর সাথে যেই যেই জায়গায় বিয়াদবিমূলক কথা বলেছিস, সমস্ত কথাগুলি আমি আল্লাহ প্রকাশ করে দিব। ওয়ালা ইয়াকুমুনাল্লাহ হাকিকা, একটা কথাও আজকে গোপন রাখবো না। মারহাবা কা, এটা কাদের বিরুদ্ধে? যারা নবীজির সাথে বিয়াদবি করে করতেছে, করব। আল্লাহ এদেরকে বললেন আর কিয়ামতের দিন বলবে, যদি মাটির সাথে মিশিয়ে যেতে পারতাম। আমার কথা কি বুঝেননি আপনারা? তাহলে বকবা কথা বুঝছেন? বুঝছেন? খেয়াল করেন, আমি নুরি ভাই পরে তো আমার নামটা কথা ঠিক কথা নুরির পরে আসে ঠিক কি ঠিক? তাই আমি হুজুর কেবলা জানের একজন মুরিদের মতো, এই ফ্যামিলির একজন ভাইয়ের মতো, আর সকল সুন্নি ভাইদের ইমানি ভাই। আবার আমার নেতাজি বলেছে আমি কিছু আল্লাহ তৌফিক দিলে আমি কিছু কোরআন হাদিসের কথা বলবো, পাশাপাশি এজমা কে আসো থাকবে না বাবা। আব্বা জান বাবা জান, আমার কথা কি বুঝতেছেন আপনারা? তাই আজকে আমরা কোরআন থেকে জানলাম, কোরআন থেকে আমরা বুঝলাম কিয়ামতের দিন, মুসিবতের দিন, আমার হাবিবের সাথে যারা বিয়াদবি করেছে, আমার আল্লাহ বললেন এই বিয়াদবদের পরিচয় হলো এরা কাফের। এরপরে আল্লাহ বললেন এই বিয়াদবগুলি কিয়ামতের দিন আফসোস করবে আর বলবে লাউ তুসাওয়া বিহিমুল আরদ, আজকে যদি আমার আল্লাহ আমাদেরকে মাটির সাথে মিশিয়ে দিত তাইলে যত জায়গায় নবীর সাথে বিয়াদবি করেছি এই ব্যাপারে আমাদের কোনো জবাব দেওয়ার লাগতো না। আমার আল্লাহ কয় জবাব দেওয়া লাগবেই, আমি আল্লাহ ঘোষণা করলাম ওয়ালা ইয়াকতুমুনাল্লাহ হাদিসা, আজকে একটা বিয়াদবির কথা আমি আল্লাহ গোপন করব না। কারণ আমার হাবিবের সাথে যত জায়গায় যত মাহফিলে যত স্টেজে বেয়াদবি করেছো আজকে সব বেয়াদবির কথা আমি আল্লাহ প্রকাশ করে দিব। সুবহানাল্লাহ, জোরে কই আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। আব্বা জানলে তাইলে বেয়াদবি করলে সেই তাদেরকে আল্লাহ কাফের বললেন, আর বললেন আমি প্রকাশ করবই ওই আল্লাহ পাঁচ পারা আর ষোলো পৃষ্ঠায় সুরাতুন নিসায়। মারহাবা, জোরে কোন আর জোরে কোন মারহাবা, জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। একটা কারামাত প্রকাশ পেয়েছে, সেই কারামাতরা হলো আমি পাঁচ পারার ষোলো পৃষ্ঠার চিহ্ন দেই না, চিহ্ন দেওয়ার প্রশ্নই আসে না, আমি কোন ওয়াজ করবো তা তো আমার নিজেরও জানা নাই। আব্বা জানলারে কোরআন শরীফের যে আয়াতরা এ নবীর দিদারে বলো ধন্য যেন করে নবীর, সবাই বলতে হবে দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে বলো ধন্য যেন করে নবীর, সবাই কর নাই না জবান বন্ধ হয়ে যাবে। কেন বললাম? নবীজির সামনে এক বেড়ায় এক বেয়াদব বাম হাত দিয়া খাইতেছে। কেম হাত দিয়া? বাম হাত দিয়া খাইতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই তোমার ডান হাত কি ভালো না? কয় না ভালো না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাইলে ওই রকমই হয়ে যায়,
বাড়িতে গেছে, এখন আর ডাইন হাত লড়াইতে পারে না, মরণ পর্যন্ত তার হাত আর ঠিক হয় না। তে জবান আল্লাহ রাসূলের জন্য না, শক্তিটা কি আল্লাহ রাসূলের জন্য না? তাহলে মহব্বতে দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন। আওয়াজ হইছে দাদা আর একটু জোরে, না পারলো চেষ্টা করবে। মহব্বতে আমার অন্তরের কথাগুলি কিতাবের মধ্যে লেখা, এটা আপনারা সবাই জেনে ফেলেছেন। দোয়া করবেন আমার যেন অহংকার না আসে, অহংকার আসার মতো কিছু কাজ কারবার আমার হয়েছে, কিন্তু আল্লাহ যেন অহংকার থেকে আমাকে বাঁচায়। আমিন বলেন। মহব্বতে দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন করে নবীর মাশাআল্লাহ। দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন করে নবীর দিদারে। এ দুরুদ সালাম, একটা ওয়াদা হবে, আগে একবার শুনে নেন। দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন বর, পাই যে আমার নূরের নবীর নূরানি নজর, হাত তুলুন ওয়াদা ওয়াদা। দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন বর, পাই যে আমার নূরের নবীর নূরানি নজর, হায় হায় যাইতে চাই মদিনার শহর নবীজির ধারে, যাইতে চাই মদিনার শহর নবীজির ধারে, ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন। হে বাবা দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন। হে বলো দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে। হে বাবা কুরআন পাকে বলিয়াছেন দয়াল রাব্বা না, নবীজিকে ছাড়া মোদের ইমান হবে না, বলো না। কুরআন পাকে বলিয়াছেন দয়াল রাব্বা, নবীজিকে ছাড়া মোদের ইমান হবে না, জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন করে নবীর। হে মাশাআল্লাহ আওয়াজ কিছু হইছে দেয় যায়। ওলিউল্লাহ নবীর কাছে করতেছি আর জি, আসে গনলে দিদারে দিও গো নবীজি, হায় হায় সবার সাথে রাইখো আমায় শুন জোরে, সবার সাথে রাইখো আমায় শুন জোরে, ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন করে নবীর। আব্বা জান বাবা জান, আস্তে 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 ওই তো আব্বা জান বাবা জান, কুরআনুল কারিমে আমার আল্লাহ আর একটা জায়গায় বললেন, ওমাইয়ুশাকিকিল রাসূলা মিন বাদি মা
تَبَيَّنَ لَهُ الْهُدَى وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّى وَنُصْلِهِ جَهَنَّمَ وَسَاءَتْ مَصِيرًا আমার আল্লাহ কোরআনুল কারীমে পাঁচ পারায় ১৬ পৃষ্ঠায় সূরাতুন নিসায় আমার আল্লাহ ওয়াজ করলেন ওয়ামাইয়ু শাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা সত্য কথা প্রকাশ হওয়ার পরেও কি কথা জোরে কইতে হবে কি কথা সত্য কথা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা সত্য কথা প্রকাশ পাওয়ার পরেও হেদায়েতের সত্যের রাস্তা প্রকাশ হওয়ার পরেও যারা রসুলের বিরোধিতা করে নবীজির বিরুদ্ধাচরণ করে এরপরে আল্লাহ কয় ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন আর মুমিনের রাস্তা বাদ দিয়ে যারা ভিন্ন রাস্তায় চলে এখন মুমিনের রাস্তা কোনটা বাবা ইমানদারের রাস্তা কোনটা ইমানদারের রাস্তাটা কোন রাস্তাকে বলা হয় আব্বা জানলারে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের চাপাস পারার আট পৃষ্ঠার প্রথম আয়াতে বললেন ওয়ামাইয়ুতি ইল্লাহ ওয়ার রাসূলা যারা আল্লাহর ইতাআত করবে এবং রাসূলের ইতাআত করবে আমার আল্লাহ কয় ফাউলাইকা মা আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীক বাবা জানলারে আল্লাহ বললেন ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা মুমিনের রাস্তা বাদ দিয়ে যারা অন্য রাস্তা ধরে আমার আল্লাহ কয়ুয়াল্লিহি মা তাওয়াল্লা আমি আল্লাহ তাদেরকে ওই দিকেই ফিরাই কারণ আমি আল্লাহ জান্নাতের রাস্তা দেখাইছি জাহান্নামের রাস্তা দেখাইছি জান্নাতের রাস্তা দেখাইছি কোন দিকে জান্নাত জাহান্নামের রাস্তা দেখাইছি কোন দিকে জাহান্নাম এখন যদি তারা মুমিনের রাস্তা বাদ দিয়ে যেমন মুমিন কাদেরকে বলা হয় কোরআন থেকে আমরা জেনে নিব আল্লাহ বাবা আমার আল্লাহ কোরআনুল কারীমের ২৬ পারায় ২৬ পারার ১৬ পৃষ্ঠায় আমার আল্লাহ ওয়াজ করলেন কলাতিল আরব আমান্না সূরাতুল হুজুরাতের ১৪ নম্বর আয়াত আমার আল্লাহ ওয়াজ করলেন কলাতিল আরব আমান্না আব্দুল মুনাফিক হাবিবের নূরানি কদম মোবারকে গিয়ে মদিনাতুল মুনাওয়ারায় এই দাড়ি রেখে টুপি পরে পাঞ্জাবি পরে আমার হাবিবের দরবারে যায়া বাটপারি সিটারি কইরা বলতেছে নবী গো কলাতিল আরব আমান্না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী গো আমরা ঈমানদার এই রকম মুসল্লি কি বাংলাদেশে আছেন একটু জোরে কর না মানে টুপিও আছে দাড়িও আছে পাঞ্জাবিও আছে রবিজি নবীজির সাথে বিয়াদবি করে এরকম এরকম আছে না পিছনের বাবারা বলেন এরকম আছে না বাবা এই কিতাবগুলি আমার কিতাব রাজে ব্যস্তে নেমেছে আমার অন্তরের কথাগুলি এই কিতাবের মধ্যে লেখা কে আমাকে দিবে খবর বলো কে আমাকে দিবে খবর কোন দিকে মদিনা আর মনে মানে না গো বিজে আর মনে মানে না বলো আর মনে মা কমনে পরে একটা পাগলায় আবদার জানাইছে এই আবদার সময় আসলে এরকম পাবো না আমি ওই রকম সময় দিতে পারবো না একটা পাগলায় আবদার করেছে হুজুর আমার মনে জল্পনা কল্পনা গজলটা শুনতে চাই আপনারা কিন্তু বলতে হবে হাত ও নাড়াইতে হবে রাজি আছেন নি বাবা এই যে কিতাব ব্যস্তে নামছে কিতাবের মধ্যে গজলটা আছে আমার মনে জল্পনা কল্পনা যাবো আমি সোনা
যাবো আমি পর্যন্ত কমু আমি সামনে নানা রকমের সোনার মদিনা রাজি না সোনার মদিনা কই তারবেন না তাইলে আমার মনে জল্পনা কল্পনা যাবো আমি বলো যাবো আমি সোনার মদিনা বলো মারহাবা হাত তুলো যাবো আমি সোনার মদিনা বাবা বাবা গো যাবো আমি সোনার আমার মনে জল্পনা কল্পনা যাবো আমি সোনার বাবা মনটা আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি মনটা আমার অনেক খুশি বারে ভালোবেসে তৃপ্তি মিটে না বলো ভালো মারহাবা জোরে ভালোবেসে তৃপ্তি না গো যাবো আমরা সোনার আমার মনে জল্পনা কল্পনা যাবো আমি নবী তোমার নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু তোমার নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু এই মধু কোথাও মিলে না বলো আবার এই মধু কোথাও না না গো যাবো আমরা সোনার আমার মনে জল্পনা কল্পনা যাবো আমি আর এই সোনার মদিনার কথা মনে হয়তো অনেকগুলি কথা আমার মনে হয়েছে আহা কত বড় দুঃখ কত বড় কষ্ট আজকে বেয়াদবরা নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি কে চিনে না চিনলো না অথচ আমার নূরের নবী সাল্লাল্লাহু কে কবুতর চিনে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি কে বাঘে চিনে আমার হাবিব সাল্লাল্লাহু কে হরিণে চিনে আমার নূরের নবী কে কবুতর চিনে আমার হাবিব সাল্লাল্লাহু কে সাপে চিনে আমার নূরের নবী সাল্লাল্লাহু কে মাকড়সায় চিনে আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন কে কুকুর পর্যন্ত চিনে মদিনাতুল মুনাওয়ারায় হজ শেষ করার পরে গেলেন কিতাবের নাম হলো সফরনামায়ে হিজাজ মানে হজের সফরে কি কি ঘটনা ঘটেছে আল্লামা হাকিমুল উম্মত সুন্নি জামাতের হাকিমুল উম্মত আহমদ ইয়ার খান নাইমি রহমাতুল্লাহি আলাইহি এই কিতাবটা তিনি লিখেছেন এই কিতাবের মধ্যে আসছে তিনি হজ সম্পাদন করে মদিনাতুল মুনাওয়ারায় গেলেন যাওয়ার পরে তিনি মদিনাতুল মুনাওয়ারা রওজা মোবারক জিয়ারত করে যেই দিকে যাচ্ছেন দুইটা কুকুর ওনার পিছনে পিছনে ওই দিকেই যাচ্ছে সুবহানাল্লাহ এখন উনি টেনশনে পড়ে গেলেন যে আমি এই দুইটা কুকুর যদিও কুকুর কিন্তু এরা তো মদিনার কুকুর আমি তো তাদের সাথে কোন রকমের খারাপ আচরণ করতে পারবো না তবে কেন এই কুকুর দুইটা আমার পিছনে পিছনে ঘুরে কারণটা কি অনেক চিন্তা ভাবনা করে মদিনার হোটেল থেকে একটা রুটি কিনলেন রুটি কিনে কুকুর দুইটাকে দিলেন খুব খেল কুকুর দুইটাকে দেওয়ার পরে কুকুর দুইটা রুটি সামনে নিয়ে বসে আছে কিন্তু রুটির মধ্যে মুখটা লাগায় না এই বাত কাসকার বার দেখে আহমদ ইয়ার খান নাইমি রহমাতুল্লাহি আলাই তিনি টেনশনে পড়ে গেলেন কিরে
এত চমৎকার রুটি যেটা তরকারি ছাড়াও খাওয়া যায়, মদিনার রুটি এত মজা। কিন্তু আমার পাকিস্তান, ওনার বাড়ি পাকিস্তানে, তো আহমদের খান নাইম রহমতুল্লাহ বাড়ি পাকিস্তানে, তিনি টেনশনে পড়ে গেলেন, কি ব্যাপার, কেনুর দিখায় না, না খাওয়ার কারণ কি? উনি টেনশন করতেছেন, হোটেলের ম্যানেজার মুস্কি মুস্কি হাসি দিয়ে, হাজি সাহেব আপনি কি দেখছেন? আমি দেখতেছি যে আমি এত চমৎকার একটা রুটি কিনে দিলাম এই কুকুর দুইটাকে, কিন্তু কুকুর দুইটা রুটির মধ্যে মুখ লাগায় না, এটা আমার বুঝে আসে না। অথচ আমার পাকিস্তানের কুকুর সামান্য একটু নাড়ি ভুড়ির জন্য, সামান্য একটু হাড্ডির জন্য চারটা পাঁচটা একসাথে কামড়া কামড়ি করে, কিন্তু মদিনার দুইটা কুকুর রওজা মোবারকের পাশে পেলাম, আমি যেখানে যাই সেখানেই কুকুর দুইটা যায়। কিন্তু আমি মনে করেছি হয়তো ক্ষুধা লেগেছে এই জন্য আমার পিছনে পিছনে ঘুরে, কিন্তু এখন তো দেখতেছি এরা ক্ষুধার জন্য ঘোরে না। কিন্তু আরো আশ্চর্য আমি, কেন এরা এই রুটির মধ্যে মুখ লাগায় না? হোটেলের ম্যানেজার কয়, বাবাজি কেন মুখ লাগায় না শুনবেন? হ্যাঁ, এই কুকুর দুটা টেনশনে পড়ে গেছে। কিসের টেনশন? যে আমার আল্লাহ কোরআনুল কারীমে 26 পারায় 14 পৃষ্ঠায় সূরা হুজুরতে, সূরাতুল হুজুরতে 14 পৃষ্ঠায় আমার আল্লাহ আয়াত নাযিল করেছেন, আমার আল্লাহ একটা ওয়াজ করেছেন, ওরে দুনিয়ার মানুষ, আমার হাবিবের কণ্ঠ মোবারকের যে যদি তোমাদের কণ্ঠ উঁচু হয়ে যায়, আমার বন্ধুর কণ্ঠ মোবারকের যে যদি তোমাদের কণ্ঠটা উঁচু হয়ে যায়, তাইলে আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশুরুন, তোমাদের আমল আখলাক, নামাজ বলো, রোজা বলো, হজ বলো, যাকাত বলো, যত ধরনের ইবাদত বন্দেগী আছে সমস্ত ইবাদত বন্দেগী আমি আল্লাহ বিনষ্ট করে দিব, কোন দিক দিয়ে বিনষ্ট হবে তোমরা টেরও পাবে না। ও হাজি সাহেব, এই কুকুর দুইটা টেনশন পড়ে গেছে এই জন্য, বা কি জন্য, যে রুটি হইল একটা, কুকুর হইল দুইটা, এই কুকুর দুইটা টেনশন হলো, আমাদের মানুষের মতো হাত নাই, মানুষের মতো রুটি ছিঁড়ার মতো ক্ষমতা নাই, আমরা মুখ দিয়া দাঁত দিয়া ছিঁড়তে হবে, এই মুখ আর দাঁতের কথা মনে হইয়া আর এক মুখ আর দাঁতের কথা রাস্তা দিয়া যাচ্ছেন দুইজন ইহুদি যুবক, একটা কুকুর আইসা দুটা যুবকের পায়ের মধ্যে ধ্বংসন করলো, কামড় মারলো, তাও আবার খুব জোরে, খুব বিষাক্ত ভাবে কামড় মেরে কুকুরটা চলে গেল। এখন এক বন্ধু আরেক বন্ধুরে কয়, চলো আমরা শমশেরনগর ক্লিনিকে যাই, আরেক বন্ধু কয় শমশেরনগর ভালো হবে না, আমরা শ্রীমঙ্গলে চলে যাই, আরেকজন কয় শ্রীমঙ্গলও ভালো হবে না, আমরা মৌলভীবাজার চলে যাই। কুকুর রুটিটা রাখলা, রুটির কাছে আবার আসবো আমি। ইহুদি যুবক দুইটা একজন আর একজনকে ডেকে বলে, বুঝলাম না, তো কি বুঝো নাই, আব্বা জান বাবা জান, ইহুদি যুবক দুইজন একজন আর একজনকে বলতেছে, আমরা এই কুকুরটারে তো কিছুই বলি নাই, কিন্তু কুকুরটা আমাদেরকে কেন কামড় মারলো? একটা কাজ করো, আর দেরি করি না, কুকুরের কামড় বেশি ভালো জিনিস না, আমরা মৌলভীবাজার আগে চিকিৎসা করাই, ইঞ্জেকশন নেই, পরে এটা বুঝবো না কেন কামড় দিল, আসলে কুকুরের তো আমরা কিচ্ছু বলি নাই, কোনো ডিস্টার্ব করি নাই, কামড় কেন দিল এটা আমরা জানবো, জানার জন্য তারা চেষ্টা করবে পরে। কিন্তু আগে মৌলভীবাজারের দিকে রওনা করছে, হঠাৎ করে দ্বিতীয় বন্ধু বলতেছে, ভাই একটা কাজ করি, কি চিকিৎসা পরে নেব, রক্ত ঝরতেছে ঝরুক, চিকিৎসা পরে করব, আগে কুকুরের নামে বিচার দিয়ে নেই, কুকুর
খামাখা আমাদেরকে কামড় মারছে, কেন কামড় মারলো এটা আগে আমরা একটু বিচার দিয়ে আসি। এখন দ্বিতীয় বন্ধু বলতেছেন কুকুরের আবার বিচারের জায়গা আসেনি, যিনি বলছে কুকুরের নামে বিচার দিব ইনি বললেন যে হ্যাঁ কুকুরের বিচারের জায়গাও আছে, সেটা কোথায়? এটা কি কমলগঞ্জের উপজেলা চেয়ারম্যানের কাছে কয়েন? না, এটা কি মৌলভীবাজারের মেয়রের কাছে কয়েন? না, এটা কি তাহলে মন্ত্রীর কাছে কয়েন? না, তাইলে কোন জায়গায় কুকুরের বিচার হবে? তাই কুকুরের বিচার পৃথিবীর কোন রাজদরবারে হয় না, কুকুরের বিচার হবে নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল আলামিনের কুকুরের বিচার হবে। আরেকটু জোরে কম যেন, সুবহানাল্লাহ, একটা পিছনের বাবার একটা জোরে চিল্লা নেমে এখন ইয়া রাসূলুল্লাহ, ও বেড়া তোরা সামনে বই আসতে কথা কয় হারা জোর কত জোরে কত তোমাকে চেঞ্জ করা দরকার, তোমরা পিছনে যাও হেরা সামনে আসো, এর পিছনে বাবা রাখি কয় তোমরা, কারণ হ্যাঁ আওয়াজ বেশি তো এটা চেঞ্জ করা দরকার। হ্যাঁ তোমরা কইবা ঠিক আছে তো? আব্বা জান বাবা জান কুকুরের বিচার কোথায় হবে? জোরে কোন তাহেরি আইতাছে তো, আইতাছে, তোমরা খালি হেদিকে খেল বুঝি তো আমি ও তো আইব, আমার লগে দেখা হয়েছে একসাথে দুজনের ছবি তুলছি ঠিক না, আইসে আইসে, আমার এই কথাটুকু একটু মনোযোগ দিয়ে শোনো, আমার ভাই আসতেছে আব্বা জান বাবা জান। এখন দ্বিতীয় বন্ধু এবার তোর মাথা ঠিক আছে? মাথা ঠিক আছে মানে পুরো ঠিক, কেমনে ঠিক কুকুরের আবার বিচারের জায়গা আছে? হ্যাঁ কুকুরের বিচার পৃথিবীর কোথাও হবে না, কিন্তু মুসলমানদের নূরের নবীর দরবারে কুকুরের বিচার আছে। এরও মইলে থাকতার বা সামনে নাইলে পিছনে যাবে। আব্বা জান বাবা জান যুবক দুইজন একজন আর একজনকে ডেকে বলে কিভাবে বিচার হবে জানতে চাই। আমি একদিন রাসালাতের দরবারের পাশ দিয়ে যাচ্ছিলাম, নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল আলামিনের রাসালাতের দরবারের পাশ দিয়ে আমি যাচ্ছিলাম, বলো দেখি কেমনে কুকুরের বিচার হবে। কয় তাইলে শোনো, আমি রাসালাতের দরবারের পাশ দিয়ে যাচ্ছিলাম, যাওয়ার সময় শুনতেছি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াস করতেছেন, নসিহত করতেছেন, ও আমার সাহাবীরা বহিস্তু ইলান নাসে কাফা, আমি শুধু তোমাদের সাহাবীদের নবী না, আমি আমি বহিস্তু ইলান নাসে কাফা, আমি সমস্ত মানুষের নবী, আমার আল্লাহ কে জিব্রাইল আমার বন্ধু একা কেন বলবে যে সমস্ত মানুষের নবী? আমি আল্লাহ নয় পাড়ায় নয় পাড়ার নয় পৃষ্ঠায় লাস্টের আয়াতে আমি আল্লাহ বন্ধুর সাথে কণ্ঠ মোবারকের সাথে কণ্ঠ মোবারক বলে দিলাম, কুলিয়া আইয়ুহান নাসু ইন্নি রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া, আমি আল্লাহ বলে দিলাম বন্ধু একা কেন বলবে বন্ধু সমস্ত মানুষের নবী, আমার নবী কিন্তু ইহুদিদেরও নবী, আমার নবী নাসারা কুকুরের বিচার কেমনে হবে জানতে চাই, জানতে চাইলে শুনে নাও নবী সাল্লাম বললেন আমি সমস্ত মানুষের নবী, সমস্ত মানুষের নবী হলে মানুষের বিচার আসার নবী করতে পারে, কিন্তু কুকুরের বিচার কেমনে হবে কেমনে করবে? দ্বিতীয় বন্ধু বলল আমার কথা তো এখনো শেষ হয় নাই, আমার কথা তো এখনো শেষ হয় নাই, নবীজি আরো বলেছেন ওয়ারসিলতু ইলাল খলকি কাফা রাওয়াহু মুসলিম, আমি শুধু মানুষের নবী না আমি সমস্ত মাখলুকাতের নবী। আল্লাহ তাকবীর, আল্লাহ নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, এইটারে স্লোগানটা লেগে আমার লাগে লেয়া যাবো।
আগামীকাল ফরিদপুর মাহফিল স্লোগান দিতে যাইতে হইব, কারণ স্লোগান বড় সুন্দর, ঠিক কিনা? আল্লাহর স্লোগান রসুলের কথা পায়, আল্লাহর স্লোগান নবীজির, নবীজির স্লোগান দিবে না কেন? আমার আল্লাহ বল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস ইবনে মালিক, আইতাছে আমি কুকুরের কাছে আইতাছি, আনাস ইবনে মালিক কয়, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল হাল্লাকু ইয়াহলিকুহু ওয়া তাফা বিহি আসহাবুহু ফামা ইউরিদুনা আন তাকআ শারাতিন ইল্লা ফি ইয়াদি রাজুল। স্লোগান কেন দিবে না? স্লোগান দিতেই হবে রাসূলের স্লোগান। আব্বারে বাবারে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, আমি দূরের থেকে দেখতেছি আমার নূরের নবী ইসলামের চতুর্দিকে সাহাবীরা ভিক্ষুক কেমন টাকা চায় মানুষের কাছে, আমি দেখতেছি দূরের থেকে সাহাবীরা চতুর্দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নূরের নবী ইসলামের বডি মুবারকের দিকে হাত বরক বাড়িয়ে দিয়ে রেখেছে। আমি মনে মনে চিন্তায় পড়ে গেলাম, কি ব্যাপার? আমি নবীজির 10 বছরের খাদেম, আমি তো এইভাবে কোনদিন চাইছি কিনা আমার মনে নাই, কিন্তু সাহাবাজ ভাইরা হাবিবের শরীর মোবারকের দিকে, চেহারা মোবারকের দিকে, কেউ পিঠ মোবারকের দিকে, কেউ ডান দিকে, কেউ বাম দিকে, আমার নূরের নবীর দিকে হাত মোবারক বাড়িয়ে দিয়েছে। কারণটা কি? আনাস বিন মালিক কাছে আইসা দেখতেছে, কারণটা হলো অন্য কিছুই নয়, ওয়ালহাল্লাকু ইয়াহলিকুহু, নবীজির চুল মোবারক কাটা হচ্ছে। এখন সাহাবীরা টাকা চায় না, পয়সা চায় না, নবীর কাছে ডলার চায় না, দাম চাল কিছুই চায় না, নবীজির কদম মোবারকের দিকে হাতটা বাড়িয়ে দিয়ে কই, নবী গো আমরা নিজ সিদ্ধান্ত নিয়েছি, দুনিয়ার জীবনে দেখি কারো চুল যদি কারো তরকারিতে পাওয়া যায় খানা বন্ধ হয়ে যায়, আমার চুল যদি আর একজন সাহাবীর প্লেটে চলে যায় খানা বন্ধ হয়ে যায়, সংসার নগরে এরকম মানুষ অনেক থাকতে পারে বাবা, তরকারির মধ্যে চুল পাইলে ওই লোকটার খানা খায় না, ওই তরকারি আর খায় না। আগুনের নবী ইসলামের সাহাবীরা তারা বলতেছেন, নবী গো আমরা হাত পেতে টাকা চাই না, আমরা হাত পেতে ডলার চাই না, আমরা হাত পেলে বিরিয়ানি চাই না, হাত পেতে আমরা কোনো পোলাও মুরগি চাই না, আমরা আপনার দরবারে হাত পেতে পেতে আমরা চাইতেছি আপনার চুল মোবারক কাটতেছে কারিগর, আর আমরা চাইতেছি একটা চুল মোবারক যেন নিচে না পড়ে, একটা চুল মোবারক যেন, একটা চুল মোবারক যেন নিচে না পড়ে, আপনার চুল মোবারক কাটবে আর আমরা হাত পেতে আছি, আপনার চুল মোবারক গুলি তো আর ওনাদের মতো না, মানুষের অন্য মানুষের মতো না, আপনার চুল মোবারক গুলি আমাদের সমস্ত সাহাবীদের জন্য বড় তাবার। কেন স্লোগান দিবে না? আবু তালেব নবীজির চাচা যান আলী রাদিয়াল্লাহু আনহুর বাবা, তিনি বলতেছেন, পাগলারা রে তোমরা আশিকের মুখে আমার নবীজির কথা কি শুনবা, গিয়াসউদ্দিন তাহিরের কাছে আমার বন্ধুর কথা কি শুনবা, আমার ভাতিজার কথা কি শুনবা? আমি আবু তালিব ভাতিজার জন্য তিন বছর অবরুদ্ধ ছিলাম, আমার সাথে তারা ঘোষণা দিয়েছিল ফরাজ বংশের মানুষেরা, তুমি কি আমাদের সকলকে চাও নাকি তোমার ভাতিজাকে চাও? আমি আবু তালিব বলেছিলাম, আমি তোমাদের সবাইরে বাদ দিতে পারবো, কিন্তু আমার কলিজার টুকরারে আমি বাদ দিতে পারবো না। আবু তালিব বলেন, আমি যদিও ইমান আনি নাই, আমার ইমান আনার নসিব হয় নাই,
কিন্তু আমার ভাতিজা আমার কাছে অনেক দিন লালিত পালিত হয়েছে। আমি একদিন আমার আলীর মাকে বললাম, আলীর মা ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার ঘরে যখন খানা শুরু হবে, খানা শুরু হলে আমার ভাতিজাটারে দিয়া শুরু করায়ও, তখন মা ফাতেমা বিনতে আসাদ গত হজে আমি জিয়ারত করে আসি আলী রাদিয়াল্লাহু আনহু আম্মা জানেন, আহা কত মজার ঘটনা রে বাবা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু তালিব ডেকে বললেন, স্ত্রী রে, ও আমার ওয়াইফ, তোমাকে একটা নির্দেশ করলাম, কয় কি, আমার ঘরে যখন খানা শুরু করবা, খানা শুরু করলে আমার ভাতিজারে দিয়া খানা শুরু করবা, কয় কেন, এটা কেমন কথা বললেন, আমরা মুরব্বী মানুষ খানা শুরু করবো, বাচ্চারা পড়ে খাবে, আমার ভাতিজারে তুমি চিনো না, আমার ভাতিজারে আমার বাবার চিনেছে আমার আল্লাহ, আর আমার বাবাই চিনেছে আমাদের আবু তালেব আমির হামজা আব্বাস, আমাদেরকে চিনেছে আমার আব্বাই, আর আমার আব্বারে চিনেছে আমার আল্লাহ, আমার আব্বা আব্দুল মুত্তালিব, আমার বাবার জন্য আমরা সোয়েল বানাইছিলাম, কুরসি বানাইছিলাম, কুরসি বানানোর পরে আমরা কেউ ওই কুরসিতে বসতাম না, আমরা সবাই বাবার চেয়ার হিসাবে আমরা সম্মান করতাম, আমরা ইজ্জত করতাম, চেয়ারে বসতাম না, কিন্তু আমার ভাতিজাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও যখন কাবার চত্বরে যাইতো, কাবার চত্বরে গেলে কোন জায়গায় না বসে আমার বাবা আব্দুল মুত্তালিবের এই কুরসিটা চেয়ারটা ওই সেলের মধ্যে বসতো, আমরা বলতাম নামো নামো নামো, খবরদার এটা তোমার দাদা জানের চেয়ার, এইটাই বসা যাবে না, আমার আব্বা বলতো খবরদার আমার কলিজার টুকরা মোহাম্মদ সাল্লাল্লাহু তোমরা এই চেয়ারের থেকে নামানো না, তোমরা তো জানো না আমার এই কলিজার টুকরার কত সম্মান আল্লাহ দিয়েছে। বাবা জান আবু তালেব ডেকে বলছে, খানা শুরু করলে আমার আব্বারে দিয়া শুরু করায় ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু আনহা, কয় কেন, হঠে কেন, কি হয়েছে, লিমাদা কেন, এই ছোট্ট বাবুরা দিয়া শুরু করাবো, কয় তুমি জানো না জানো না জানো না আমার আব্বার কাছে আমার পরিজার টুকরার কথা শুনেছি, ওর নাকি অনেক ইজ্জত অনেক সম্মান অনেক মর্যাদা আল্লাহ দিয়েছে, তেমন মর্যাদা শুনলে আরো আশ্চর্য হবে, ওয়ান জাবির ইবনে সামুরাহ রাদিয়াল্লাহু তাআলা আন কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নি লা আরিফু হাজারাম বি মক্কা কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন উবআসা ইন্নি জীবনের সত্যি দিয়া কনি আর বাজান রে ওরে বাজান, এই কথাগুলি কোরআন হাদিসে পড়ে আমি গজল লিখেছি, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই, আইনটা করছে কে, নামাজের ভিতরে আমার চেয়ারম্যান ভাই জানলে সালাম দিলে নামাজ হবে, আমার নেতারে সালাম দিলে নামাজ হবে, মাইন্য ইদিন লন্ডনিরে সালাম দিলে নামাজ হবে, আমাদের এমপি মহোদয়ের সালাম দিলে নামাজ হবে, ওই কথাটাই আমি গজলে লিখেছি, নামাজের ভিতরে কিতাবে আছে, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, সবাই পড়, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, চমৎকার ঘটনা রে ভাই,
হাদিসেতে আছে নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে। চমৎকার ঘটনা রে ভাই, হাদিসেতে আছে নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে। আপু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, ঠিক না? হাত তুলে জোরে কাউ, ঠিক কিনা? আবু জাহেল মার্কা মানুষ নবীকে নবীকে ঠিক নিও, ঠিক নিও। আবু জাহেল মার্কা মানুষ কোরআন হাদিস শোনার পরেও আমার হাবিবের চিনে না, ঠিক নি? অথচ সাহাবীরা হাবিবের চুল মুবারকের জন্য পাগল। আবু তালেব ঈমান আনেন নাই, তারপরে বলতেছেন আমার ভাতিজাকে দিয়ে খানা শুরু করা। ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু আনহা, আলী রাদিয়াল্লাহু আনহুর আম্মা জান বলছেন, আমরা মুরব্বীরা থাকতে এই বাবু খানা শুরু করবে এটা কেমন দেখা যায়? আর আবু তালেব বলতেছেন কেমন দেখা যায় সেটার দিকে খেয়াল না করে করে দিয়ে খানা শুরু করো। কেন? আমার বাবারে দিয়া যদি, আমার আব্বরে দিয়া যদি খানা শুরু করাও, আমি আবু তালেব বলছি খানা যদি 10 জনের 12 জনের থাকে, আমার পরিজার টুকরা যদি খানাটা শুরু করে দেয়, 12 জন কেন, 1200 কেন, 12000 কেন, আমার পরিজার টুকরাটা যদি খানা শুরু করে দেয়, হাত মোবারক ছোঁয়া লাগে, হাজার হাজার মানুষ খাবে, খানায় টান পড়বো না। একজন কাফেরের মুখে আমার রসুলের সব প্রশংসা। আবু তালেব তো ইমানদার ছিল না, আরো শুনলে আশ্চর্য হবে, চেয়ারম্যান ভাইও আছে, আরো শুনলে আশ্চর্য হবে। আবু তালেব বলতেছেন স্ত্রী দেখে যাও, দেখে যাও কি দেখো তো, আমাদের ছেলে মেয়েরা মাত্র ঘুম থেকে উঠছে, দেখো খেয়াল করে দেখো, কারো চোখে কেতুর লেগে আছে, কারো গালের মধ্যে লালা লেগে আছে, কারো অপরিষ্কার দেখা যাচ্ছে। আমাদের ছেলে মেয়েরা ঘুম থেকে উঠার পরে চেহারাটা না ধোয়া পর্যন্ত ওদের চেহারাটা ফ্রেশ লাগে না, দেখো দেখো দেখো, আমার বাবাও নাই, ওর মাও নাই, আমার আব্বা দাদা, আমার ওর দাদা, আমার আব্বা জানো নাই, কিন্তু খেয়াল করে দেখো না, আমাদের ছেলেরা মেয়েরা ওদের গালের মধ্যে লালা লেগে আছে, চোখের মধ্যে ময়লা লেগে আছে, নাকের মধ্যে ময়লা লেগে আছে, কিন্তু আমার ভাতিজাটা ঘুম মোবারক থেকে মাত্র উঠেছে। ভালো করে খেয়াল করো, আমার বিশ্বাস, আমার অন্তরটা বলছে আমার কলিজার টুকরাটা ঘুম মোবারক থেকে উঠার পূর্বেই মনে হয় চেহারা মোবারকটা ধুইয়া উঠছে। আস্তে সুবহানাল্লাহ কইলেন মিয়া, ওই নবী রহমাতুল আলামিনের ব্যাপারে ইন্ডিয়ায় কবিতা কবিতা প্রতিযোগিতা হয়েছে। কি প্রতিযোগিতা? কবিতা প্রতিযোগিতা হয়েছে, 10,000 মানুষ কবিতায় অংশগ্রহণ করেছেন। এই 10,000 মানুষের মধ্যে, 10,000 মানুষের মধ্যে যিনি ফার্স্ট প্রাইজ নিয়েছেন, আমার নবীজির শান লিখে ফার্স্ট প্রাইজ নিয়েছেন যিনি, তিনি বাংলাদেশের ধর্মমন্ত্রী নয়, তিনি পাকিস্তানের ধর্মমন্ত্রী নয়, তিনি আফগানিস্তানের ধর্মমন্ত্রী নয়, যিনি ফার্স্ট প্রাইজ নিয়েছেন ইন্ডিয়ায় 10,000 কবিতার মধ্যে, আমার নবীজির শান লিখে যিনি 10,000 কবিতার মধ্যে প্রথম পুরস্কার নিয়েছেন, তিনি ভারতের মুখ্যমন্ত্রী। সুবহানাল্লাহ কয় না? কোন মন্ত্রী? জোরে কয় না? কোন মন্ত্রী? ভারতের
মুখ্যমন্ত্রী একজন হিন্দু মানুষ আমার নবীজির শান লিখে 10,000 মানুষের কাছ থেকে প্রথম পুরস্কারটা ছিনিয়ে নিয়েছে। তিনি লিখছিলেন কি 10,000 মানুষের মধ্যে ফার্স্ট প্রাইজ নিয়ে গেল, তাও কি আমার একজন হিন্দু মানুষ আমার নবীজির শান লিখে তিনি 10,000 মানুষের কাছ থেকে প্রথম পুরস্কারটা নিয়ে গেলেন। তিনি লিখছিলেন কি? তিনি লিখলেন, কবিতা লেখছে, আরশ থেকে ফরশ, ফরশ মানে জমিন, আরশ থেকে ফরশ, ফরশ থেকে আরশ, চন্দ্র সূর্য তারকা, সূর্যটা কেমন কি লেখলেন মুখ্যমন্ত্রী আমার নবীজির শানে। 10,000 মানুষের মধ্যে তিনি ফার্স্ট প্রাইজ নিয়ে গেলেন, আমার নবীর শান লিখে বাবা লেখলেন কি শুনেন, এই ভারতের মুখ্যমন্ত্রী লেখলো, চন্দ্র সূর্য চন্দ্র তারকারাজি সিদ্রাতুল মুনতাহ, শুনু তাই নয় আমার আল্লাহর যত কিছু আছে খেয়াল করে শুনুন বাবা। এই কথা বলে হয়তো আমি আজকে আলোচনায় ইতি টানবো ইনশাল্লাহ, আমার ছোট্ট ভাইটা চলে আসবে ইনশাল্লাহ। আব্বা জান্নার রে, বাবা জান্নার রে, ভারতের মুখ্যমন্ত্রী আমার হাবিবের শান কেমনে লেখলো, 13,00,000 দুনিয়া একসাথ করলে যা হবে, একটা সূর্য তত বড়, কোটি কোটি সূর্য একসাথ করলে যা হবে, একটা চন্দ্র তত বড়। আজকে আর সময় না আমার, আজ আগামীকাল আমি ওই নূরের নবী রহমাতুল লিল আলামিনের কুকুরের আলোচনা আমরা শুনতেছিলাম। আহমদিয়ার খান নাইমি রহমাতুল্লাহি আলাই হোটেলের ম্যানেজারকে বললেন, ম্যানেজার এত চমৎকার রুটি কেন কুকুর দুইটাই খায় না? কয় কুকুর দুইটা না খাওয়ার কারণ হলো রুটি হলো একটা, কুকুর হলো দুইটা, তাদের দাঁত দিয়া রুটি ছিটতে হবে। এখন কুকুর দুইটা টেনশনে পড়ে গেছে, টেনশনটা হলো যে আমরা দাঁত দিয়ে যখন রুটি ছিড়ব, দাঁত দিয়ে যখন রুটি ছিটতে যাব, একজনের ভাগে বেশি পড়তে পারে আর একজনের ভাগে কম যেতে পারে, এই কম বেশি নিয়ে আমাদের দুইজনের মধ্যে ঝগড়া লাগতে পারে। যদি আমাদের দুইজনের মধ্যে ঝগড়া লেগে যায়, ঝগড়া যদি লেগে যায় তাইলে চিল্লা চিল্লি হবে, চিল্লা চিল্লি যদি হয় তাইলে রসুলের সাথে বেয়াদবি হবে, প্রয়োজনে রুটি খাবো না, তারপরে রুটির মধ্যে মুখ লাগাবো না। প্রয়োজনে রুটি খাব না, তারপরও এই রুটির মধ্যে জবান লাগাবো না। কেন? যে এই রুটি ছিটতে গেলে দাঁত দিয়া ছিটতে হবে, ছিটতে গেলে হয়তো একজনের ভাগ একটু বেশি যাবে, যেহেতু আমাদের মানুষের মতো হাত নাই। এখন আহমদিয়ার খান নাইমি রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, এটা আসলে যে সত্য সেটা আমি কেমনে বুঝবো? বা সেটা কেমনে বুঝবেন? হয়তো আর একটা রুটি আপনি কিনে দেন, দেখবেন এরা দুজনে খাওয়া শুরু করবে, অথবা এই রুটিটাই আপনি মাঝখান দিয়ে নিজের হাত দিয়া অর্ধেক করে ছিঁড়ে দেন, দেখবেন এরা রুটি খাবে। শুধু নবীজির সম্মানের দিকে তাকায় এরা রুটির মধ্যে মুখ লাগায় না, কারণ রুটি ছিটতে গেলেই ঝগড়া লাগতে পারে, ঝগড়া লাগলেই চিল্লা চিল্লি হবে। আল্লাহ কোরআনের 26 পারায় বলেছেন, হাবিবের সামনে চিল্লা চিল্লি করা যাবে। আহমদিয়ার খান নাইমি রহমতুল্লাহ আলাইহি রুটিটা নিয়ে হাত দিয়ে ধরে মাঝখানে রুটি দুইটারে রুটিটাকে ছিঁড়লেন, ছিঁড়ে একটা টুকরা একটা কুকুরের সামনে আর একটা টুকরা আর একটা কুকুরের সামনে রাখলেন। দুটা কুকুর বুঝিয়ে দিল, হ্যাঁ আমরা নবীন ইচ্ছতের দিকে তাকাই, আমাদের দাঁত দিয়া রুটি ছিঁড়ে নাই, তুমি এখন ছিঁড়ে দিয়েছ, এখন আমরা খাওয়া শুরু করব। যেই কুকুর মারা গেলে জান্নাত নাই জাহান্নাম নাই,
সেই কুকুর আমার রসুলকে চিনে, আর দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা পাঞ্জাবিওয়ালা মানুষগুলো আমার হাবিবুরে চিনে না। দুই ইহুদি যুবক, কিরে আগের মতোই করা হলো, আজকে তাহলে আমি দুঃখ নিলাম, কারণ আজকে আমি একটু স্যাক্রিফাইস চাইছিলাম, আমাকে তাহলে দুই ঘন্টায় করাইতে হবে আজকে, বাস আর কয়েক মিনিট গেলে দুই ঘন্টা হবে, দেখ অসুবিধা নেই, আনেন যখন আনেন, আনেন সমস্যা নেই, মনের শান্তির বেলা বলো একটা কথার দাম দিতে হয় মানুষ। যাই হোক, কুকুরের কামড়, দুই যুবক রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় কুকুরে কামড় মারার পরে চিকিৎসার জন্য যাব, আর এক ভাই বলে উঠল, ভাই চিকিৎসা পড়ে আগে হাবিবের দরবারে চলো, নবীজির দরবারে কুকুরের বিচার হবে। এখন এরা দুইজন হাঁটতে হাঁটতে আমার হাবিবের দরবারে আসে, হাবিবের দরবারে আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুস্কি হাসি দিয়ে এই দুই যুবকের সামনে হাজির, দুই যুবকের সামনে হাজির হওয়ার পরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুস্কি হাসি দেওয়ার পরে যুবক দুইটা বলতেছেন, একজন আরেকজনকে দেখে বলছেন যে নবীজি কি আমাদের কথা জেনে ফেলিল কিনা, নইলে আমরা আসতেছি হুজুরের দরবারে কেন আসতেছি, এটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা এখনো বলি নাই, কিন্তু বলার আগেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিয়েছে, নবীজি কি আমাদের কথা জেনে ফেললো, নবীজি কি আমাদের কথা জেনে ফেললো। দুইটা যুবক আসছে, আফসোস, যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই যুবককে দিয়ে মুস্কি হাসি দিয়ে বললেন, তোমরা কেন এসেছ, দুই ঘন্টা ওয়াজের পরে নিয়ে আমার চা খা, আমি চা খাইও না, স্টেজে চা খাই না, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে নাকি কুকুরেরও বিচার হয়, সুবহানাল্লাহ বলবেন না, নবী সাল্লাল্লাহু বললেন, হ্যাঁ নাম আমার দরবারে কুকুরেরও বিচার আছে, কারণ আমি তো কুকুরেরও নবী, সুবহানাল্লাহ বলবেন না, তা কি হয়েছে বাবা তোমাদের দুইজনে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমাদের দুইজনের তেমন কিছুই হয় নাই, তবে একটা কুকুর আমাদের দুজনকে কামড় মেরে চামড়া নিয়ে গেছে, কিন্তু আমরা কুকুরটারে কিছুই বলি নাই, আমরা কুকুরটাকে ধমক মারি নাই, পিটাইতে যাই নাই, চড় মারতে যাই নাই, ভুসি মারতে যাই নাই, কুকুরটারে আমরা কোন রকমের ডিস্টার্ব করি নাই, কিন্তু কুকুরটা আমাদেরকে খামা খাই কামড় মারলো, এখন আপনি নিজেও বলতেছেন আপনি কুকুরের নবী, তাইলে আমরা বিচার দেওয়ার জন্য আসি যে কুকুরটা আমাদেরকে কেন খামা খা কামড় মারলো, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আমাকে বিচারক মানসনি, হ্যাঁ বিচারক মানার কারণেই তো আসি, ওই তাইলে একটা কাজ করতে হবে, কষ্টটা হলো তোমাদের দুইজনের কথা শুনছি, এখন যার বিরুদ্ধে বিচার দিয়েছো ওই কুকুরের কথাও তো শোনা লাগবে, সুবহানাল্লাহ কন্যা, কার কথা শুনতে হবে, এখন দুই যুবক কয় বাজান, হুজুর ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুর তো কথা বলতে জানে না, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়
নুসিরতু বিজাওয়ামি আল কালিম রাওয়াহু মুসলিম, যে আমাকে শুধু মানুষের ভাষা বোঝার জ্ঞান আল্লাহ দেয় নাই, নুসিরতু আমাকে আল্লাহ অনেক সাহায্য করেছেন তার মধ্যে বিজাওয়ামি আল কালিম, পৃথিবীতে যত ভাষায় যত মাখলুকাত কথা বলে আমি সমস্ত মাখলুকাতের সমস্ত ভাষা বুঝি। এখন বিচার করতে হলে বাদী বিবাদী উভয়ের কথা শুনতে হবে। তা তোমরা দুইজন বিচার দিয়েছো, এখন যার বিরুদ্ধে বিচার দিয়েছো তার কথাও তো শুনতে হবে, আসলে তোমরা সত্য না সে সত্য? ভাই আর রাসূলুল্লাহ কথা তো জানে না, ভাই আমার সাথে যা বলবে আমি বুঝতে পারব। তুসিনি আপনি আমার নবীর নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবুতরের ভাষা বুঝেন, হরিণের ভাষা বুঝেন, কুকুরের ভাষা বুঝেন, আপনারা কি খুশি? ওই মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমতুল আলমিনের কথা শুনে দুই যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ বিচার দিছি কিন্তু কুত্তায় তো আমাকে কামড় দিয়া কই গেছে, এইটা তো আমরা কইতারি না, তাই অসুবিধা নাই, বিচার যেহেতু দিয়ে ফেলেছো, বিচার যেহেতু আমার কাছে দিয়েছো, তাইলে যায়া দেখবা যেখানে তোমাদেরকে কুকুর কামড় দিয়েছে ওই জায়গায় যায়া দেখবা কুকুর বসে আছে। এখন দুই যুবক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় যাও কুকুর কোথায় তোমাদেরকে কামড় দিয়েছে মনে আছে? কে হুজুর সবই মনে আছে কিন্তু আমরা সামনে যাব না, এই এমনি যে এইভাবে জিদ করে আমাকে কামড়াইছে এবার আমাকে দুইজনের দেখলে আর উপায় রাখবো না, এবার একবারে কামড়ায় শেষ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ আপনি সামনে যান। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় তোমাকে কোন জায়গায় কামড় দিছে এটা আমি কেমনে জানি? কয় না আমরা বুঝে ফেলেছি, আপনি যেহেতু আমাদের দুইজনকে দেখেই মুস্কি হাসি দিয়েছেন, আমরা বলার আগেই আপনি জাইনা ফলাইছেন, তাইলে রাস্তা কোন দিকে এটা আমাদের চিনানো লাগবে না, আপনি রসুল রাস্তা চিনে। আরো জোরে কর সুবহানাল্লাহ। ওই নবীর ব্যাপারে 10,000 কবিতার মধ্যে যিনি ফার্স্ট হয়েছেন ভারতের মুখ্যমন্ত্রী, তিনি লিখলেন, চন্দ্র সূর্য তারকারাজি 13,00,000 দুনিয়ার সমান একটা সূর্য, ওই সূর্যের সমান যদি হয় কি হয় একটু পরে শুনবেন, কোটি কোটি সূর্যের সমান একটা চন্দ্র, একটা কোটি কোটি চন্দ্রের কোটি 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 চন্দ্র একটা তারকার সমান, একটা তারকা বানাইতে হলে কোটি কোটি চন্দ্র লাগে, 7 আসমান 7 জমিন। ভারতের মুখ্যমন্ত্রী লেখলেন, ওগো আমার ভারতের জাজমেনরা, হাবিবের শানে মুসলমানদের নূরের নবীর শানে কবিতা লিখে আমি লিখলাম, আল্লাহর আরশ শুধু নয় এই চন্দ্র সূর্য তারকারাজি, যে কোটি কোটি চন্দ্র একসাথ করলে একটা তারকার সমান হবে না, এই সমস্ত সূর্যগুণে যদি স্বর্ণ দিয়ে ভরে দেওয়া হয় শুধু তাই নয় 7 আসমান 7 আসমান আর 7 ফাঁকা, একটা আসমান 500 বছরের রাস্তা মোটা, আবার 500 বছরের রাস্তা ফাঁকা, এইভাবে 7টা ফাঁকা 7টা মোটা, 7,000 বছরের রাস্তা, এরপরে সিদরাতুল মুনতাহার পড়বে 70,000 নূরের পর্দা, এক একটা পর্দা 70,000 500 বছরের রাস্তা মোটা, আবার 500 বছরের রাস্তা ফাঁকা, এরপরে 70,000 পানির পর্দা, এরপরে 70,000 অন্ধকারের পর্দা, এইভাবে 4টা 70,000-এর পর্দা, একটা পর্দা 500 বছরের রাস্তা মোটা, আর একটা পর্দা আরেকটা ফাঁকা হলো 500 বছরের রাস্তা ফাঁকা, এইভাবে 5,60,000 বছরের রাস্তা হলো শুধু পর্দাগুলি মোটা আর ফাঁকা, এরপরে 7 আসমান আর 7টা ফাঁকা হইল 5,67,000 বছরের রাস্তা। আব্বা জান এরপরে সিদরাতুল মুনতাহা, এই যে কোটি কোটি চন্দ্র, কোটি কোটি সূর্য, কোটি কোটি তারকা, সব 7 আসমান 7 জমিন সব কিছু যদি একসাথ করা হয় সিদরাতুল মুনতাহা জিব্রাইলের বাড়ি এই বাড়িটার সমান হবে না। এখন সিদরাতুল মুনতাহা সহ 7 আসমান 7 জমিন আসমান সূর্য চন্দ্র তারকা সব কিছু যদি একসাথ করা হয় আমার আল্লাহর আরশের সমান হবে না। সুবহানাল্লাহ, আল্লাহর আরশ সিদরাতুল মুনতাহা,
আরশ কুরসি আমার আল্লাহ যে কুরসিটার মধ্যে বসবেন, এই সব কিছু যদি একসাথ করা হয় আমার আল্লাহ যে কুরসির মধ্যে বসবেন এই কুরসিটার সমান হবে না। সুবহানাল্লাহ কয়লা উনি লেখলো কি খেয়াল করেন, যিনি 10,000 মানুষের মধ্যে ফার্স্ট প্রাইজ নিয়েছেন তিনি লেখলো কি, তিনি লিখলেন এই যে 7 আসমান 7 জমিন 13 লক্ষ দুনিয়ার সমান একটা সূর্য, এই 7টা জমিন যদি স্বর্ণ দিয়ে ভরে দাও, 7টা আসমান যদি স্বর্ণ দিয়ে ভরে দাও, 7টা আসমানের 7টা ফাঁকা যদি স্বর্ণ দিয়ে ভরে দাও, 13 লক্ষ দুনিয়ার সমান একটা সূর্য, এই সূর্যটা তাইলে কত বড়, এই সূর্যটা যদি স্বর্ণ দিয়ে ভরে দাও কোটি কোটি সূর্যের সমান একটা চন্দ্র, এই চন্দ্রটা যদি তোমরা স্বর্ণ দিয়ে ভরে দাও আর কোটি কোটি চন্দ্রের সমান একটা তারকা, ওই তারকা যদি তোমরা স্বর্ণ দিয়ে ভরে দাও। এরপরে বললেন শুধু তাই নয়, জিব্রাইলের বাড়ি সিদরাতুল মুনতাহা, এই সিদরাতুল মুনতাহাটা যদি তোমরা স্বর্ণ দিয়ে ভরে দাও, আল্লাহর আরশ কুরসি লৌহ কলম সব কিছু যদি ডায়মন্ড দিয়ে ভরে দাও, হীরা জহরত দিয়ে ভরে দাও, স্বর্ণ দিয়ে যদি ভরে দাও, আর আল্লাহ রাব্বুল আলামিন যদি একটা দাড়ি পাল্লা দাঁড় করায় পৃথিবীর জমিনে, এই পৃথিবী জোড়া চন্দ্র সূর্য ভর্তি স্বর্ণ, সূর্য ভর্তি স্বর্ণ, চন্দ্র ভর্তি স্বর্ণ, তারকা ভর্তি স্বর্ণ, আসমান ভর্তি স্বর্ণ, জিব্রাইলের বাড়ি ভর্তি স্বর্ণ, আরশ ভর্তি স্বর্ণ, কুরসি ভর্তি স্বর্ণ, সিদরাতুল মুনতাহা ভর্তি স্বর্ণ, সব ভূমি যদি এক পাল্লায় দেওয়া হয় আর অপর পাল্লায় যদি অপর পাল্লায় যদি দূরের নবী হায়াতুল নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিনের জুতা মুবারকের নিচে যে ধুলি মুবারক আছে ওই ধুলি মুবারক যদি অপর পাল্লায় দেওয়া হয়, আর আমি ভারতের ইন্ডিয়ার আমি মুখ্যমন্ত্রী ঘোষণা করবো নূরের নবীর জুতা মুবারকের ধুলি মুবারক এই পাল্লাটাই আমি গ্রহণ করবো। বাবা 10,000 কবিতার মধ্যে এই লোকের কবিতাটা ফার্স্ট হবে, অথচ তিনি আমার হাবিবের ধর্ম গ্রহণ করে মুসলমান হয় নাই কিন্তু নবীকে চিনেছে, আল্লাহ সেটা কোরআনে বলেছে 2 পারার 1 পৃষ্ঠা, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, এরা আমার নবীকে কেমন চিনা চিনে, এদের নিজের বাচ্চা প্রত্যেকটা বাবা আর মা নিজের ছেলে মেয়েকে চিনে কিনা, চিনে আনবা না তোমরা, এরা তাহির হিসাবে আনবা না, সাইরা দিমু আমি, এটা কি ভালো হবে? মানুষকে মূল্যায়ন করবেন আপনারা মূল্যায়ন পাবেন,
একটা মানুষ, একটা আমার ভাই তো কোনো দোষ দেবো না, একটা মানুষ একটা আবদার করলে সামান্য হলে তো স্যাক্রিফাইস করতে হয়, একটু স্যাক্রিফাইস আজকে পাইলাম না। অনুরোধের সুরে বলে যাই, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, বাবাকে মাকে কষ্ট দিবেন না,